হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম বিশ্ব সেরা ধাঁধা ও তার উত্তর নিয়ে। আজ আমরা দেখব এমন কিছু প্রশ্ন এবং তার উত্তর যা না জানলে নয়, হয়তোবা এই সকল প্রশ্ন দেখলে আপনি অবাক হবেন এবং তার উত্তর জানলে। বুদ্ধি থাকলে আপনি উত্তর দিতে পারবেন সবার আগে। যে গুগলি ধাঁধাগুলো আজ আপনাদের জন্য কালেকশন করা হয়েছে একবার দেখুন, হয়তো আপনার অনেক কিছু জানা হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। তাই আর দেরি না করে চলুন না আমরা এই বিশ্বসেরা কিছু প্রশ্নগুলো দেখে নিই, যে প্রশ্নগুলো না জানলেই নয়। আমাদের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়, আপনি কি তা বলতে পারবেন? চলুন না এবার আমরা দেখে নিই। এই প্রশ্নটার উত্তর হবে রাজা রামমোহন রায়কে আধুনিক মানুষ বলা হয়। আমাদের 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সব থেকে হালকা ধাতুর নাম কি, আপনি কি তা বলতে পারবেন? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে পৃথিবীর সব থেকে হালকা ধাতুর নাম হলো লিথিয়াম। কোন ফল খেলে রাতে ভালো ঘুম হয়, চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে প্রতিদিন রাতে একটি করে কলা খেলে খুব ভালো ঘুম হয়। কোন দেশের অপর নাম নিপ্পল, কোন দেশের অপর নাম নিপ্পল, চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে জাপান দেশের অপর নাম নিপ্পল, জাপান দেশের অপর নাম নিপ্পল। বছরের কোন দিনে মানুষ বেশি আত্মহত্যা করে, আপনি কি জানেন? জানলে অবশ্যই উত্তরটা বলতে পারেন। এটার উত্তর হবে ভ্যালেন্টিনেস ডেতে, ভ্যালেন্টিনেস ডেতে মানুষ বেশি আত্মহত্যা করে। কত বছর পর 25 ঘন্টায় একদিন হবে? তো ভিউয়ার্স, কত বছর পর 25 ঘন্টায় একদিন হবে, আপনি কি তা বলতে পারবেন? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। এ ধাঁধার উত্তরটা হবে আজ থেকে 200 মিলিয়ন বছর পর 25 ঘন্টা একদিন হবে। মেয়েদের হাতের নাকি পায়ের নখ তাড়াতাড়ি বড় হয়? এটার উত্তর হবে মেয়েদের হাতের নখ পায়ের নখ থেকে তাড়াতাড়ি বড় হয়। কোন পাখি 1 ঘন্টা খাবার না খাবার খেয়ে না থাকলে মারা যায়, কোন পাখি 1 ঘন্টা খাবার খেয়ে না থাকলে মারা যায়? এটার উত্তর হবে হামিং বার্ড, 1 ঘন্টা খাবার না খেলে মারা যায়। বনের রাজা সিংহ কোন পাখির ডাক শুনলে ভয় পায়, বনের রাজা সিংহ কোন পাখির ডাক শুনলে ভয় পায়? চলুন না এবার আমরা উত্তরটা দেখি। উত্তরটা হবে সিংহ বন মোরগের ডাক শুনলে ভয় পায়। কোন প্রাণী 17 বছর না খেয়ে বেঁচে থাকে, কোন প্রাণী 17 বছর না খেয়ে বেঁচে থাকে, চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে আফ্রিকান সিসাডামাসি, আফ্রিকান সিসাডামাসি। মা কালী তার জিভ বের করে থাকে কেন? তো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই মা কালীকে দেখছেন, কিন্তু তার জিভ বের করার রহস্য কি, চলুন এবার আমরা উত্তরটা দেখে নিই।
উত্তরটা হবে, মা কালী যখন তাণ্ডব নৃত্য করতে করতে তার স্বামীর বুকের উপর পা তুলে দিয়েছিলেন, তখন তিনি লজ্জায় জিভ বের করেছিলেন। ভাদ্র মাসে বিয়ে করতে নেই কেন? তো ভিউয়ার্স, আপনি কি তা জানেন? জানলে অবশ্যই উত্তরটা বলবেন। এটার উত্তর হবে, ভাদ্র মাসকে অশুভ ও দুঃখের মাস বলা হয়ে থাকে, তাই এ মাসে বিয়ে করলে অশুভ মনে করা হয়। এটা মূলত শুধুমাত্র কুসংস্কার। শীতকালে মধু খেতে হয় কেন? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে, শীতকালে মধু খেলে শরীর গরম থাকে তাই। কোন গাছ কাটলে রক্ত বের হয়? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে, গাছটির নাম হলো ব্লাড উড টি, এটা দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। মুসলিমদের আজান শুনে কোন ফুল ফুটে? তো ভিউয়ার্স, আপনি কি বলতে পারবেন এই ফুলটির নাম কি হবে? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে, ফুলটির নাম হলো আজান ফুল, এটা পাওয়া যায় আজারবাইজান দেশে। স্বপ্নে সাপ দেখলে কি হয়? চলুন না আমরা এবার এই স্বপ্নের ব্যাখ্যাটি জেনে নিই, হয়তো আপনিও দেখতে পারেন। উত্তরটা হবে, স্বপ্নে পরপর 3 দিন সাপ দেখলে আপনার মনের ইচ্ছা বাসনা পূরণ হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা বিশ্বের অতি গুরুত্বপূর্ণ কিছু বাংলা জিকে এবং গুগলি প্রশ্নগুলোর উত্তর জেনে নিতে পারছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার। কত বছর পর 25 ঘন্টায় একদিন হবে? তো ভিউয়ার্স, কত বছর পর 25 ঘন্টায় একদিন হবে? আপনি কি তা বলতে পারবেন? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। এ ধাঁধার উত্তরটা হবে, আজ থেকে 200 মিলিয়ন বছর পর 25 ঘন্টায় একদিন হবে। মেয়েদের হাতের নাকি পায়ের নখ তাড়াতাড়ি বড় হয়? এটার উত্তর হবে, মেয়েদের হাতের নখ পায়ের নখ থেকে তাড়াতাড়ি বড় হয়।